উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে যোগাযোগ ব্যবস্থা সুদৃঢ় করে তুলতে রেলপথ সহ বাকি যোগাযোগ পথগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে বিশেষ নজর দিচ্ছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী মনে করেন অন্যান্য বিভিন্ন সেক্টরগুলির সঙ্গে এক্ষেত্রে উন্নয়নের স্বার্থে যোগাযোগ ব্যবস্থার সুদৃঢ়করণ অত্যন্ত জরুরি। দেশের উত্তর পূর্বাঞ্চলের যোগাযোগ ব্যবস্থাকে সুদৃঢ় করেছে রেল। রেলপথে উত্তর পূর্ব ভারতকে ঢেলে সাজানোর জন্য কেন্দ্রীয় সরকারের বহুমুখী পরিকল্পনা রয়েছে। অতি সম্প্রতি একথা বলেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তর পূর্বাঞ্চলের সার্বিক সমস্যা দূরীকরণের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অবশ্য আগেও হিরে প্লাসের কথা বলেছিলেন। অর্থাৎ সব ধরনের যোগাযোগ ব্যবস্থায় যদি সুদৃঢ়তা থাকে তাহলে যে কোনো রাজ্য উন্নতির শিখরে চড়তে বাধ্য। সেই লক্ষ্যেই মূলত প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার গত কয়েক বছর ধরে বিশেষ করে দেশের উত্তর পূর্বাঞ্চলে আলাদাভাবে নজর দিয়েছে। গত ৯ বছরে মণিপুর, মিজোরাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এবং ত্রিপুরায় ব্রডগেজ ট্রেন পৌঁছেছে। ত্রিপুরায় বামপন্থী রাজনীতিতে দীর্ঘ আড়াই দশক চরম জনশোষণ এবং জনবিরোধী নীতি অব্যাহত থাকলেও এবং উত্তর পূর্বাঞ্চলের অন্যান্য কিছু রাজ্যে উন্নয়ন বিরোধী সরকার একসময় প্রতিষ্ঠিত থাকলেও বর্তমানে সেই প্রতিকূলতা আর নেই। জানা গেছে উত্তর পূর্বাঞ্চলে আগের তুলনায় ৩ গুণ দ্রুত গতিতে নতুন রেললাইন স্থাপন করা হচ্ছে। অতি সম্প্রতি প্রধানমন্ত্রী ৬০০০ কোটি টাকার মূল্যের ৫টি রেল প্রকল্পের সূচনা করেছেন। প্রধানমন্ত্রী নিজেই দাবি করেছেন অসম সহ উত্তর পূর্ব ভারতের সবকটি রাজ্য এতে অনেক বেশি উপকৃত হবে। উল্লেখ্য, শুধুমাত্র রেল যোগাযোগ ব্যবস্থায় নয়, কেন্দ্রীয় সরকার তথা দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়নমুখী দৃষ্টিভঙ্গির কারণে বিমানযোগে এবং সড়কপথে যোগাযোগ ব্যবস্থা গত দেড় দশকে অনেক বেশি সুদৃঢ় এবং সহজ হয়েছে। ভিউরো রিপোর্ট, হিটলাইন্স, ত্রিপুরা ন্যাশনাল।